অন্য একটা থিম নিয়ে কাজ করবো আরেকটা, এটাকে রিসেট দেন। এখান থেকে আমাদের এটা হচ্ছে থিম ফ্ল্যাট সাম, এই থিমটা নিয়ে আসে কাজ করব। আচ্ছা রিসেট কমপ্লিট। এখন আমাদের যে থিমগুলো ছিল এখান থেকে ফ্ল্যাট সাম আছে, এখন এখান থেকে থিম কোনটা, এখান থেকে থিম আছে কি? আচ্ছা থিম ফাইলস লেখা আছে এখানে থাকার কথা, এখান থেকে মেইন থিম এটা, এটা চাইল্ড থিম এটা, বুঝতে পারছি। আমরা মেইন থিম দিয়ে কাজ করব, চাইল্ড থিম মানে ওটা চাইল্ড থিমে কাজ করা যায়, চাইল্ড থিমে যখন কাজ করব তখন মেইল থিম থাকতে হবে, বুঝতে পারছেন না বুঝেন নাই? দুটোর মধ্যে সেরকম পার্থক্য নেই, চাইল্ড থিমের মধ্যে দেখেন কি আছে, মাত্র তিনটা ফোল্ডার আছে, তিন না দুইটা, দুইটা ফাইল আছে। ফ্রি থিমের মতো না, সেম অ্যাজ মেইন থিম, ফিচার কম নাই, একদম সেম। কোনো সময় ক্লায়েন্ট যদি আপনাকে বলে তোমাকে, তোমাকে আমি সাই আমার থিম দিলাম বাট আমার থিমটা নিয়ে তুমি কোনো নষ্ট করতে পারবে না, থিমের মধ্যে হ্যাঁ মেইন থিমটা থিমই ঠিকই থাকবে বাট সাইল কাস্টমাইজ করো তুমি। এরকম যদি বলে সাপোজ আপনার কোনো থিমের মধ্যে কোড কল লাগতে পারে, সেজন্য আপনি কী করবেন, সাইল থিমের মধ্যে মেইন থিম থেকে একটা ফোল্ডার নিয়ে এসে সাইল থিমের মধ্যে রাখবেন। সাপোজ ইনডেক্স ডট পিএসপিতে আপনি কোনো কোড করবেন, সেক্ষেত্রে ইনডেক্স ডট পিএসপিটা মেইন থিম থেকে সাইল থিমে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে ইডিট ক্রিয়েট করেন, যাই করেন সেটা আপনার মধ্যে ইচ্ছা মতো করতে পারবেন। তাহলে কী হলো, মেইন থিমের কোনো সমস্যা হলো না, আর মেইন থিমের যেগুলো থাকবে সেখান থেকে এটা ওভাররাইড হচ্ছে। কি বুঝতে বোঝাতে পারছি নাকি? আচ্ছা মনে করেন বুঝছেন আপনারা, আমার মনে মানে না বোঝার কিছু নাই। নর্মালি চাইল্ড থিম কাজ করবে না, না না ওটা তো থাকবেই আপনাকে, ধরুন সাপোজ এটার আরও আরও অনেক অ্যাডভান্টেজ আছে, আপনার মেইন থিমটা ঠিক রাখতে চাচ্ছেন বাট চাইল্ড থিমটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে দুটাই রাখতে হবে, আপনার থিম ফোল্ডারের মধ্যে দুটাই রাখতে হবে। কিন্তু যদি শুধু চাইল্ড থিম দিয়ে কাজ করতে চান ওরকম তো কিছুই নেই, নর্মালি কাজ করবে না, ওটার জন্য সাপোর্ট দেবে মেইন থিম থেকে। আচ্ছা এখন এইটা কোথায় রাখবো, ফ্ল্যাট সামটা এখানে, তাই না? এটা রাখলাম, এটা হচ্ছে আমাদের থিম ফাইল বা থিম ফোল্ডার। এখন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান, আসছে, এখান থেকে অ্যাক্টিভেশনে যান, এটা হচ্ছে আমাদের থিম। এখান থেকে যদি লাইভ প্রিভিউতে যাই, থিমটা দেখতে দেখা যাবে এরকম, এটা নিচের দিকে যান, নিচের দিকে যান, এখানে প্রোডাক্ট টুডাক্ট অনেক কিছু আছে ই-কমার্সের, দেখতে পাচ্ছেন? কমার্স রিলেটেড থিম যেহেতু, সেহেতু কমার্স প্লাগিনটা লাগতে পারে। এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে এই এই প্লাগিন তুমি ইনস্টল করো, বুঝতে পারছেন, ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে। এগুলো রিকোয়ার, এগুলো বিগিন ইনস্টলিং প্লাগিন এসে যাই, অনেক অনেক প্লাগিন, ফার্স্ট এটা কাজ করি, যেগুলো অ্যাক্টিভ করা ওগুলো অ্যাক্টিভ করে নিই আগে। আচ্ছা যেগুলা ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে আছে ওগুলা নর্মালি আসলে হবে না, একবারে হবে না,
এটাকে ইনস্টল করেন। আচ্ছা প্রথমে কি করছি, এটা কি উকমার্স ছিল দেখি নাই আমি। আচ্ছা উকমার্স দেখাইছি তো আগে তাই না, এই জন্য কিছু বললাম না মানে করে যাচ্ছি। কারণ এটা উকমার্স রিলেটেড থিম, যেহেতু সেহেতু উকমার্স প্লাগইনটা লাগবেই। এটা আমাদের পেপার লেট ডিস নাকি? আচ্ছা নো থ্যাংকস। এখান থেকে রিটার্ন ড্যাশবোর্ডে যেতে পারেন। গেলাম আবার যান এখানে, প্লাগিনগুলো দিয়ে দেবো, থিম দিলে থিমের মধ্যে প্লাগিনগুলো আছে অলরেডি। আমি তো প্লাগিনগুলো আলাদাভাবে রাখি নাই, এগুলো ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডস এর ফ্রি প্লাগিন, ভয় পাওয়ার কিছু নাই, এসব ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডস থেকে ডাউনলোড হচ্ছে। ওয়ার্ডপ্রেসই আমরা ইউজ করছি, যে ওয়ার্ডপ্রেস প্লাগিন ইউজ বন্ধ করবে কেন? কি যেন এডি এটা, এটা তিনটা দিলাম তো ঘন হচ্ছে কি সব একসাথে নিবে না, এই হচ্ছে ঝামেলা, ঝামেলা করার সময়। তিনটা হয়ে গেছে,
এখন তিনটাকে একসাথে ধরেন, পেমেন্ট মেথডের জন্য কি কোন প্লাগইন ইউজ করবেন? আচ্ছা, কমার্সের মধ্যে পেমেন্ট মেথডের জন্য আপনার কোন প্লাগইন ইউজ করার দরকার হয় না? এতক্ষণ অ্যাক্টিভ শেষ। এখন এই থিমটা আসলে নর্মাল কোনো থিম না, এই থিমের মধ্যে কোনো পেজ বিল্ডার নাই। এখন এই থিমটা দিয়ে কাজ করার জন্য যদি এমনি নর্মালি ডেমো ইম্পোর্ট না করে যদি করতে চান করা যাবে, সমস্যা নাই। অনেক 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 সময় লাগবে এবং শিখতে প্রায় 2-4 মাস সময় লাগতে পারে আর কি, কারণ নর্মালি অন্যান্য থিমের মতো না, একটু মানে বিহেভিয়ারটা একটু একটু অন্যরকম। কাজ করি আমরা ডেমোগুলো ইম্পোর্ট করি, দেখি নর্মালি ডেমো ইম্পোর্ট করার মতো অপশন আছে কিনা। অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্টের অপশন আছে নাই, তাহলে কাজ করি। আগে যাই সাইডে গিয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে অবস্থা সাইডের। এখন ফার্স্টে সাইডটা আপ করার জন্য, ডেমো ইম্পোর্টের জন্য কি করতে হবে, এখান থেকে ইম্পোর্টে যেতে হবে। আর এইখান থেকে যে থিমটা আছে না, আমাদের যে থিম, এর ভিতরে ডামি ডাটা নামে একটা ফাইল আছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে আমরা এইটা নিয়ে আসব, এইটা এটা রাখি আপাতত আপনাদের গ্রুপের মধ্যে রাখি আপাতত, এটাকে রাখেন এখানে, এটাকে আমরা ইম্পোর্ট করব। আচ্ছা, এখন কোথায় আছে এটা আপনাদের থিমের মধ্যে? এইখানে এটা, তাই না? এটাকে আপ করার পর আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট, এবার সাবমিট করি। এগুলো জানি, তাই না? দেখছি বহুবার। এখন এখন একটু সময় আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে 60 সেকেন্ড দেখাচ্ছে ম্যাক্সিমাম এক্সিকিউট। আচ্ছা, এইদিকে একটু খেয়াল করেন, এদিকে একটু খেয়াল করেন ভালো করে, এইদিকে খেয়াল করেন। এখানে দেওয়া আছে 60 সেকেন্ড, ওভার হয়ে গেছে। আসলে এটা এটার জন্য আমাদের কোনো কিছু করার আছে? হ্যাঁ, আমরা দেখি পিএসপি আইনের মধ্যে বাড়াই দেওয়া ওয়ে আছে কিনা। পিএসপিতে যান, কইটার পর উপরে পিএসপি আইন আই। আচ্ছা, এটাকে এটার মধ্যে যাই, যাওয়ার পর এইখানে 60 লেখে সার্চ দেই। এটাকে যত জায়গায় 60 আছে সব জায়গায় 600 বানায় দেই। আচ্ছা, এটা না, আনাই মনে হয়।
এটা না, ম্যাক্সিমাম হ্যাঁ রং টু কনফ্লিক্ট করা যায়। এস আচ্ছা আচ্ছা চলে আসছে তো, আমরা শুধু শুধু ওইদিক দৌড়াচ্ছি না দেখেই। এবার রিলোড দেন একটা, চলে আসছে, যদিও 60 সেকেন্ড ওভার হয়ে গেছে, এবার চলে আসছে। এখানে 51টা পেজ আছে, 13টা 6টা পোস্ট আছে, আর কত আসবে? অনেক অনেক জিনিসপত্র আছে, বাট বাট কাহিনী আছে। কাহিনী হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে সেটিংয়ে যাই, সেটিং থেকে রিডিংয়ে যাই, রিডিংয়ে যাওয়ার পর আমরা এইখানে যাওয়ার পর দেখি কোনো হোম নামে কোনো পেজ আছে, পেজ আছে, এইটা আছে তাই না, এইটা এটাকে রাখি ওখানে, আর এখান থেকে ব্লগ নামে কোনো পেজ থাকলে সেখানে সেট করে দিই, বুঝাতে পারছি? এখন এটাকে সেভ করেন, সেভ করার পর একটা রিলোড দেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কমপ্লিট। ফার্স্ট স্টেপ যখন কমপ্লিট হবে, সেকেন্ড স্টেপে কি করবেন, আমাদের কোনো মেনু নাই, এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে ম্যানেজ লোকেশনে যাবেন, যাতে যে মেনুগুলো সেট করা হচ্ছে সেগুলো মেনুগুলো অটোমেটিকলি আমরা সেভাবে সেট করে দেবো। কী হবে, মেন মেনুর জন্য কি করবেন, মেন মেনু, মেন মেনু মোবাইলের জন্য, মেন মেনু ফুটার মেনুর জন্য, টপ অ্যান্ড ফুটার মেনু, টপ বার মেনুর জন্য, টপ ন্যাপ মেনু, মাই অ্যাকাউন্টের জন্য কি মাই অ্যাকাউন্ট মেনু, বাস সেভ চেঞ্জেস। অলরেডি ওগুলো চলে আসছে মানে ডাটাগুলো। এখন যদি আমরা এখানে রিলোড দিই, এখানে মেনু দেখতে পাবো, এখানে মেনু দেখতে পাবো, প্লাস নিচে মেনু দেখতে পাবো, মেনু মানে সেট করা না এই জন্য আসতে আসতেছে না নাকি? আচ্ছা, ওই লোকেশনে মেনু সেট করা থাকলে ঠিকঠাক মতো চলে আসতো, ওরকম মেনু সেট করা নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো বললাম যে এগুলো কাস্টমাইজেশন করা অনেক ঝামেলা তাই না, প্লাস একটু কঠিন অন্যান্য থিমের চেয়ে। এখন যদি এইটার আমরা কোথায় যাই, থিম পেজ মানে এডিট পেজে যাই, তাহলে দেখেন কী অবস্থা, দেখছেন এরকম করে থিমটা বিল্ড করা, প্লাস এখানে কোনো সেরকম অপশন নাই যেটা দিয়ে করবো আমি থিম বিল্ড করবো, অপশন আছে না এরকম না, করা যায় এটা দিয়েও করা যায়, প্লাস এখানেও শর্টকট, শর্টকটটা বিল্ড মানে ওখানে বসায় বসায় করতে হয়। এখন কথা হচ্ছে আমরা যখন থিমটা মানে বানাবো তখন কীভাবে করবো, এরকম করে বানানো সম্ভব, এই কোডটা আমরা জানবো? টোটালটা কী করছে, টোটালটা এইভাবে করা হয়েছে মানে কী বলে শর্টকট দিয়ে করা হয়েছে, এটা ওদের ক্যারেক্টার, প্রত্যেকটা লোকের একটা আলাদা আলাদা ক্যারেক্টার থাকে না, এটা হচ্ছে এই থিম যারা বানাইছে তাদের এরকম করে রাখছেন, সবাই করে বিল্ডার দিয়ে, বাট আমরা বিল্ডার দিয়ে করবো না এরকম। এখন এটা করার জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখেন ব্লক নামে একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছেন ব্লক,
ব্লক নামে কথা লেখা আছে, ব্লকের পরে লেখা আছে আইডি, স্লাইডার, হোম পেজ, স্লাইডস, ভিডিও। এখন এখানে ভিডিও শো করছে এরকম, তাই না? এরকম ভিডিও শো করছে। আমি চাচ্ছি না এই ভিডিওর মধ্যে কি থাকবে, এই যে ম্যাডামগুলো দেখলাম না, ম্যাডামগুলো ছবিগুলো শো করবে, কই এগুলো শো করবে, এগুলো কীভাবে শো করে? সাপোজ একটা ম্যাডামের ছবি নামাই, এটা নামাই, কেমনে নামাই, এটা নামাই, নামানো যায় না, ভিউ ব্যাকগ্রাউন্ড এখান থেকে। আচ্ছা এখানে নামানো আরও আরও এ আছে, এখান থেকে কোথায় আছে আমাদের ব্যাস 48। আচ্ছা 6 নাম্বার ক্লাস এখানে দেন, স্লাইডার 3 আর কি আছে, এই স্লাইডার কি, স্লাইডার স্লাইডার 2 যাওয়ার পর এখানে দেখেন খেয়াল করবেন আইডি লেখা আছে না, আইডির পরে স্লাইডার, হোম পেজ, স্লাইডস, ভিডিও, এই কথাটা কোথাও লেখা আছে কিনা খুঁজেন তো, স্লাইডার, হোম পেজ, স্লাইডস, ভিডিও, স্লাইডার, হোম পেজ। আচ্ছা এখান থেকে নেক্সটে যাই, এখান থেকে 2 নম্বর পেজে যাই, স্লাইডার, হোম পেজ, স্লাইড, স্লাইডার, হোম পেজ, স্লাইডস, ভিডিও, এটা নাকি এটা? আচ্ছা এইটাই, এখান থেকে এই আইডিটা বসায় দিতে জন্য পাচ্ছে এখানে, এসেন মেলে এটার সাথে, ব্লক, স্লাইডার, স্লাইডস, হোম পেজ, ভিডিও মেলে। এখন এটার ভিতরে আমরা যাই একটু, গিয়ে দেখে আসি এর ভিতরে কী কী আছে। এর ভিতরে অনেক জিনিসপত্র আছে, দেখছেন এখানে ফার্স্টে একটা ইমেজ দেওয়া আছে, এটাকে ভিজুয়ালি দেখলে কেমন দেখা যায় দেখেন, এরকম দেখা যায়। এখানে ফার্স্টে যে ইমেজটা আছে এখানে কোথায়, আমি চাচ্ছি এখানে মানে এই ভিডিওটা দেওয়া ছিল, চাচ্ছি এখানে শো করবে ওই ছবিটা, ফার্স্টের ছবিটা নিলাম হট সামার, এই কথা শো করবে, এটা কোথায়? এর পরে যেটা আছে না এখানে দিয়ে দেবেন, এখানে দিয়ে দিতে হবে আমাদের ওই ইমেজটা আপলোড করতে হবে ফার্স্ট আগে, কোথায়? এখান থেকে মিডিয়াতে যান, মিডিয়া থেকে লাইব্রেরি অথবা অ্যাড নিউ সেটাই করেন, সমস্যা নেই, অ্যাড নিউ তো অ্যাড নিউ ক্লিক করেন, অ্যাড নিউতে যাওয়ার পর এখান থেকে ব্যাকে যান, যাওয়ার পর এইটার এইটা, তাই না? এইটার যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কোথায় বসাবো? এই এখানে বসায় দেবো। আচ্ছা এটা কি বাটন, সরি বুঝতে ভুল করছি, এটা এটা এরকমই থাক, এটা হবে হচ্ছে এখানে, এখানে বসায় দেন, বসায় দেন, এখানে বসে এখানে বসায় দেন, আর কি আছে? এটা যেটা আছে এটা নিচে আসেন, মাঝখানে বসায় দেন, এটা বাটন,
এবার একটু আপডেট দিই তো দেখি সেন্স টেন্স হয় কিনা। কি আসছে? ইচ্ছা করে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। হাগ সেল আপ কোথায় কোথায় লেখা আছে? হাগ সেল আপ এটাকে চেঞ্জ করেন, পারবেন না? এখন প্রশ্ন হচ্ছে আমরা এইরকম জিনিস বানাবো কিভাবে? সাপোজ এটা তো বানানোই আছে, আমরা এর জন্য কাস্টমাইজ করতে পারছি, তাই না? আমরা এভাবে নতুন কীভাবে মানে ক্রিয়েট করতে পারবো এটা? সেজন্য অ্যাড ডিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি ধরেন বানাবেন কিছু একটা, এখানে শর্টকাটে যাবেন। শর্টকাট নামে একটা জিনিস আছে দেখতে পাচ্ছেন? আপনি কি বানাবেন? সাপোজ একটা রো বা কলাম জাতীয় কোনো কিছু বানাবেন। এখান থেকে রো অথবা কলামে যান, যাওয়ার পর এখানে কীরকম রো হবে বা কী হবে না হবে এখানে ডিটেলস দিতে পারবেন। সাপোজ রোটা কীরকম হবে? এরকম হবে, মানে তিনটা কলাম থাকবে একটা রোর মধ্যে, এরকম থাকবে। এটা কি অ্যানিমেশন থাকবে নাকি নর্মাল? আমি চাচ্ছি অ্যানিমেশন, বাউন্স ইন, বাউন্স ইন আপ এটা দিয়ে দেন। কলাম হোবার ইফেক্ট, ইফেক্ট হবে কলমে? আচ্ছা আমি ধরলাম ইফেক্ট হবে, যখন ওটার উপর হোবার করা হবে তখন সেটা কি একটা ধরেন ব্লার হয়ে যাবে। এগুলো ডিফল্ট নাও দিতে পারেন, সমস্যা নেই। কলাম স্টাইল কীরকম হবে? কলাম্স ডিভাইডেড নাকি বক্স, এটা আপনার ইচ্ছা দিবেন। কলাম টেক্সট কীরকম হবে? টেক্সট হবে, ফিচার বক্স আইকন টপ নাকি টিম মেম্বার্সের মতো নাকি টেস্টিমোনিয়াল কীরকম দিবেন? চাচ্ছি দ্যাট বক্স টেক্সট আকারে হবে, ক্লিক করেন, ওকে দেন। সব চলে আসছে, তিনটা কলম চলে আসছে। এখন ফার্স্টের কলমের মধ্যে মনে করেন দিলেন ওয়েব ডিজাইন, লিখলেন ওয়েব ডেভেলপমেন্ট, এখানে দিলেন আচ্ছা এসিও দিয়ে দিলাম, এসিও। এখন এইখানে আছে না এটার এটার ডেসক্রিপশন দিয়ে দেন, এখান থেকে কিছু ডেসক্রিপশন নিয়ে আসেন, টেক্সট নিয়ে আসেন। সাপোজ এরকম কিছু থাকবে, এই লেখাটাই সাপোজ থাকবে, কোথায়? এইখানে বসায় দেন। এখানে বসায় দেন, এখানেও বসায় দিলাম। কি বসাতে পারছি আমরা? বসাতে পারছি। এখন এটাকে পাবলিশ দেন। পাবলিশ দেওয়ার পর এখানে একটু নিচে আসেন, আসার পর দেখেন এখানে লেখা আছে কি, এটা শর্টকাট আছে, দেখছেন? এই শর্টকাটটা আমরা যে পেজ বানাইছিলাম না, আমরা পেজে মনে করেন আমার স্লাইডারের পরেই এটা শো করবে। এখন এটাকে আপডেট দেন। কোথায় শো করার কথা এটা? স্লাইডারের পরপরই শো করার কথা না? আচ্ছা দেখেন শো করে কিনা। আসছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসিও কি আমরা পারবো না? যেরকম খুশি আপনার প্রত্যেকটার মধ্যে, এটার জন্য জানতে হবে আপনাকে শর্টকাটটা দিয়ে কীভাবে কাজ করা হয়েছে। এইখানে থেকে, এখান থেকে শর্টকাটটা দিয়ে আমি বানাইছি, এখান থেকে কলাম রো বানাইছি, আপনারা ব্যাকগ্রাউন্ড বানাবেন, স্লাইডার বানাবেন, কীভাবে স্লাইডার হয়, কীভাবে লগো ব্যানার বানাবেন, ইভিএক্স ব্যানার বানাবেন, এলিমেন্টস বানাবেন, এগুলো সবগুলো বানানোর দায়িত্ব আপনাদের। কি বুঝতে পারছেন? এখানে এখানে কেন কাজ করবেন পেজ বিল্ডার দিয়ে? যার যেরকম বিহেভিয়ার তার সাথে সেরকম বিহেভিয়ার করতে হয়, এই থিমটা এরকম করেই করতে হবে। আপনি কেন এর উপর আলাদা বোঝা চাপায় দিবেন? বোঝেন নাই?
কারণ আমি আপনি শিখছেন হচ্ছে ভিজুয়াল কম্পোজার বা অ্যাভাটার ফিউশন স্লাইডার ফিউশন বিল্ডারের কাজ, ওইটা দিয়েই সারা জীবন কাজ করা যাবে না কথা আছে, ওটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে, শিখতে হবে নতুন কিছু। হ্যাঁ, যে থিমের মধ্যে যেটা যেভাবে কাজ করতে সেরকম করে কাজ করতে কাজ করতে হয় আর কি। একজন আমার প্রশ্ন করতেছে একটা কাজ মনে করেন যে এটা এইভাবে করা যায় না, মানে এইচটিএমএল ব্যাপারে মনে হয় যে আচ্ছা সরি যে কোয়েরির কথা বলছে, আচ্ছা যে কোয়েরি দিয়ে তো সিএসএস লেখা যায়, যে কোয়েরির মধ্যে সিএসএস কোড করা যায়, তো বলছে যে কোয়েরির মধ্যে কোড করলেই তো আমরা পারি, শুধু শুধু সিএসএস এর মধ্যে করতে যাবো কেন? কেন কীরকম ইডিয়েট মার্কার প্রশ্ন করছেন, চিন্তা করছেন একটু। এখন যেটা যেভাবে করতে হয় সেটা সেইভাবেই করতে হয়, আমার যে কোয়েরির জন্য যে কোয়েরি, হ্যাঁ দু একটা জিনিস যেগুলা সিএসএস এর মধ্যে লিখতে পারছি না বা ঝামেলা, সেক্ষেত্রে আমরা না করলেই নয় সেগুলো ইউজ করবো, শুধু শুধু যে কোয়েরি দিয়ে সিএসএস দিয়ে করা যায় আমি সেটা কেন যে কোয়েরির মধ্যে আনবো? যদিও লজিক আছে যে কেন আমরা ইউজ করবো না বা কেন ইউজ করবো, কেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা আমার মনে হয় পারবেন আপনারা ফ্ল্যাট সাম থিমটা, এইটা থিমটা সুন্দর মতো করবেন। হ্যাঁ, এটা এটার মধ্যে ওরকম অপশন নাই, থিম অপশনের মতো আছে, এখান থেকে থিম অপশনে যাবেন, থিম অপশন গিয়ে লগো টগো প্লাস অন্যান্য জিনিস চেঞ্জ করার মতো অপশন পাবেন।